সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মুজিবুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ও সালামের পর আজ 22 শাওয়াল 1444 হিজরি মোতাবেক 12 মে 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পর্ব নম্বর 106, বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত। মুজিজা সম্পর্কে আজকে পর্ব নম্বর 2। গত সপ্তাহে 5টি মুজিজা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আলোচনা করেছি, আজকে আরও 5টি মুজিজা আপনাদের সামনে পেশ করব সহিহ হাদিস থেকে। 6 নম্বর মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তা হচ্ছে যে এক পেয়ালা দুধ যা একদল সাহাবাই কেরামগণ সবাই পান করেছেন, তারপরও পেয়ালার দুধ শেষ হয়নি, আরও বেশি দেখাচ্ছে। জি, এ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, যা সহিহ বুখারীতে রয়েছে। সবচেয়ে সহিহ কিতাব কোরআনে কারিমের পর সহিহ বুখারী, তাতে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করছেন, তিনি বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইন কুনতু লা আতামিদু বিকাবিদি আলাল আরদি মিনাল জু, ক্ষুধার তাড়নায় প্রচণ্ড ক্ষুধাই আমি পেটের ভরে জমিনে পড়ে থাকতাম, চলতে পারতেন না, মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন। কত খিদার লাগলে মানুষ বেহুশ হয়। আল্লাহু আকবার। আসহাবে সুফফা যাদের বাড়িঘর ছিল না, যারা সর্বহারা নিঃস্ব, একবারে বাড়ি নেই, ঘর নেই, পরিবার নেই, কিছু নেই, থাকার জায়গা নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাদের একটা দল ছিল, তাদের অন্যতম ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন সাহাবায়ে কেরামদের মধ্যে। 5000-এর বেশি হাদিস তার থেকে বর্ণিত হয়েছে হাদিসের কিতাবে। তিনি বলছেন যে ইন কুনতু লা আতামিদু বিকাবিদি, আমার কলিজা দ্বারা জমিনের ওপর আমি পড়ে থাকতাম, মানে বুকের ভরে বেহুশ হয়ে পড়ে থাকতাম, চলতে চলতে পড়ে গেছেন বেহুশ। আর কখনো কখনো কি করতাম, ওয়াইন কুনতু লা আশুদ্দুল হাজার আলা বাতনি মিনাল জু, ক্ষুধার তাড়নাই শরীরটাকে কোনোরকম করে দাঁড় করে রাখার, সোজা রাখার জন্য পেটে পাথর বেঁধে রাখতাম। সাহাবাই কেরামের পেটে পাথর বেঁধে রাখতেন এই মর্মে শুনেছেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের সময় সাহাবাই কেরামগণ নিজের শরীরের কাপড় উঠিয়ে দেখাচ্ছেন, হ্যাঁ জামা উঠিয়ে, যে ইয়া রাসূলুল্লাহ, এই যে ক্ষুধার তাড়ন নাই, অনাহারে চলতে পারছি না, এই জন্য পেটে পাথর বাঁধা আছে, পাথর খানিকটা ঠান্ডা, পেটের জ্বালাটাকে একটু ঠান্ডা রাখবে, আর তারপরে একটু সাপোর্ট হবে, তো এই জন্য হয়তো বাঁধতেন, সব রহস্য বলা হয়েছে, বাঁধতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জামাটা খুলে একটু সরিয়ে দেখালেন, দুটো পাথর বাঁধা আছে, তোমাদের একটা করে পাথর বাঁধা আছে, আমার পেটে দুটো পাথর বাঁধা আছে। আল্লাহ, এত কষ্ট করেছেন, তারপরও দিন ইসলামকে আঁকড়ে ধরেছেন। আজকাল মানুষের অভাবে স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে, মুসলিম সমাজের অধিকাংশ যারা একেবারে গরিব ধরনের অভাবী, তাদের দিন ধর্ম নেই, ইল্লা মাশাআল্লাহ খুবই কম পাবেন, তাদের সংখ্যা খুবই কম, একবার নিম্ন শ্রেণী যারা খুবই অভাবী, আবার যারা অনেক পয়সাওয়ালা তাদেরও দিন ধর্ম নেই, ইল্লা মাশাআল্লাহ, এই দু শ্রেণীর মানুষ, নিচের স্তর দিন ধর্ম, তাদের দুনিয়াও নেই, দিনও নেই, এও কালো হারালো, পরকালও হারালো, আর অপর মহল আছে সিংহভাগ যাদের পরকাল হারিয়েছে আর দুনিয়ার খুব আমোদ ফুর্তি করে নিচ্ছে, দুনিয়াকে তারা জান্নাত বানিয়ে ফেলেছে, মধ্যখানে অল্প কিছু আল্লাহর বান্দা রয়েছে,
মধ্যখানেও যা রয়েছে তাদের অধিকাংশ পথভ্রষ্ট, হ্যাঁ অধিকাংশ জাহান্নামের পথে, পাপের পথে। অল্প কিছু আছে যাদের সংখ্যা তুলনামূলক বেশি, নিচু শ্রেণীর লোক আর ওপর শ্রেণীর লোক, আপার শ্রেণীর লোকের তুলনায় তাদের মধ্যে কিছু ইসলামী মান আছে, এবাদত বন্দেগী আছে, আমল আখলাক আছে। বড় দুঃখের বিষয় মুসলিমদের দিনী অবস্থা, ধর্মীয় অবস্থা, সামাজিক অবস্থার যে অবনতি, আখলাকি অবস্থার অবনতি, অবক্ষয়। তো কত কষ্ট করে তারা দিনকে আঁকড়ে ধরেছেন, দিনের তালিম শিক্ষা নিয়েছেন, আমল করেছেন, বরং আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য জিহাদ ফিসাবিল্লাহ করেছেন, শাহাদাত বরণ করেছেন, ক্ষত বিক্ষত হয়েছেন। জি, আল্লাহ দিনকে আমাদের জন্য সহজ করেছেন, দিন পালন করা তুলনামূলক কত সহজ করেছেন। হ্যাঁ, না পেটে খিদা আছে, না কোনো রব দুশ্মনের ভয় ভীতি আছে, আরামসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, সারাদিন কাজকর্ম দিন বিভিন্ন জায়গায় বিচরণ করছেন, চলাফেরা করছেন, আর বাড়িতে এসে আরামসে ঘুমিয়ে যাচ্ছেন, বাসায় এসে ঘুমিয়ে যাচ্ছেন, প্রতি মাসে পয়সা পাঠাচ্ছেন, ইনকাম করছেন, তারপরও আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহ শুকরিয়া আদায় করেন না, কি জবাব দেবেন? বলছেন যে ওয়ালাকাদ কাদতু ইয়াওমান আলা তারিকিহিম আল্লাযী ইয়াখরুজুনা মিনহু, একদিন আমি রাস্তায় বসে গেছি, ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালায় থাকতে পারছি না, তো রাস্তায় বসে গেছি, যে রাস্তা দিয়ে সব যাবে, আমাকে দেখলে বুঝতে পারবে যে আমি চলতে পারছি না, উঠতে পারছি না, তখন হয়তো বাড়িতে নিয়ে যাবে, কেউ মুসল্লিরা আসছে নামাজ পড়তে মসজিদে নববীতে, দেখলে আমাকে বাড়িতে নিয়ে যাবে, তো এক পেট একটু খাওয়াবে, কিছু খেতে দিবে হয়তো। রাস্তায় বসে গেছি, এখনও যেন মেন সেখান দিয়ে লোকেরা বেরিয়ে আসছে, ফামাররা আবু বকর, আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা সেখান দিয়ে যাচ্ছেন, ফাসাল তো আয়াত মিন কিতাবিল্লাহ আজাল, কোরআনে কেমন একটি আয়াতের তফসির জিজ্ঞাসা করলাম, যে এটা তফসির কি, আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছেন, উদ্দেশ্য কিন্তু মাসলা জিজ্ঞাসা করা নয়, উদ্দেশ্য তফসির ব্যাখ্যা জিজ্ঞাসা করা নয়, বলছে আমার তফসির জানা আছে, আমি ফিস ফিস করে বলবো, কথা বের হচ্ছে না, ক্ষুধার তাড়ন নাই, যাতে বুঝতে পারবে যে কত আমি ক্ষুধায় আছি, বুঝতে পেরে তখন আমার অবস্থা দেখে ব্যবস্থা করবে খাবার দাবারের কিছু। কিন্তু তিনি সেটা উপলব্ধি করলেন, মাসাল তো ইল্লা লিয়াসতাত বিআনি ফালাম ইয়াফাল, আমি তাকে জিজ্ঞাসার জন্য করেছিলাম যে আমাকে সাথে করে নিয়ে যাবে বাড়িতে, এদি কিছু খাওয়াবে হয়তো, কিন্তু তিনি তা করলেন না, বুঝতে পারলেন না, জবাব দিয়ে চলে গেলেন, তো সেটা বলে দিয়ে চলে গেলেন। ফামাররা ওমর রাদিয়াল্লাহ, ওমর রাদিয়াল্লাহ তার সেখান দিয়ে অতিক্রম করলেন, ফাসাল তো আয়াত মিন কিতাবিল্লাহ তাআলা, আল্লাহর কিতাবের কোরআন কারিমের একটা আয়াতের আমি তো সে জিজ্ঞেস করলাম তাকেও, মা সাল তো ইল্লা ইয়াস্তাদ বিআনি ফালাম ইয়াফাল, তিনিও তো সেটা বলে দিয়ে টান দিয়ে চলে গেলেন, বুঝতে পারলেন না, আল্লাহ খেয়াল করলেন, ফামাররা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান দিয়ে অতিক্রম করছেন, ফারাফা মা ফি ওয়াজহি, আমার চেহারা দেখেই বুঝে নিয়েছেন যে আমার অবস্থা কি, কঠিন অবস্থা আমার, ওমা ফি নাফসি, আর মনে, আমার মনে কি আছে, আমার অন্তকরণ, আমি কি জন্য এখানে পড়ে আছি, কি জন্য বসে আছি, বুঝতে পেরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল্লিল আলামিন, প্রতিটি মানুষের সুখ দুঃখ সব সময় পাশে থাকা, অনুভব করা। জি, এই জন্য নবী সাল্লাম একটি নাম হচ্ছে রউফুন, রউফ আল্লাহর নাম, আর নবীর নাম রাহিম, আল্লাহর নাম নবীর নাম, সুরে তওবাতে রয়েছে, দয়ালু তিনি, দয়াবান, আমার আপনার আম্মা আব্বার চাইতে বেশি দয়াবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাম যদি এত দয়াবান হন, তাহলে আল্লাহর কত দয়াবান, তাহলে চিন্তা করুন তো কত দয়ালু, যিনি আর রহমান, যিনি রহমান, রহমান আল্লাহ ছাড়া কাউকে বলা যায় না, কিন্তু রহিম বলা যায় আল্লাহ ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারিমে রহিম বলা হয়েছে, রউফ মানে স্নেহশীল, কত স্নেহ মায়া মমতা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোরআনে তাকে এই নাম দেওয়া হয়েছে, বিশ্বজাহানের জন্য রহমত, মানব জাতির জন্য শুধু নয়, মুসলিমের জন্য নয়, কাফের জন্য রহমত, হ্যাঁ পশু পাখির জন্য রহমত, গাছপালার জন্য রহমত, সমস্ত কিছুর জন্য রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝতে পেরেছেন। ফাকাল আবু হুরায়রা বলছেন, কুলতু লাহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ, ফাকাল ইলহাক, চলো আমার সাথ ধর, সাথ ধরে চলো, সাথে চলো, ওয়াস্তা জানত ফাজেন আলী, অনুমতি চালাম বাড়িতে গিয়ে অনুমতি দিলেন, ফাওয়াজাদ তো লাবানান ফিকা দাহিন, দুধ দেখলাম যে একটা বাটিতে দুধ আছে, দাদা একটা পেয়ালা বাটি, বাটিতে দুধ, বাটি আর কত বড় হয়, ধরেন এক লিটারই হবে, আর কত হবে,
সাধারণত একটা বাড়ি থাকলে এটা হয়তো হয় না, বড় হইলে হবে হয়তো। কালা মিন আইনা লাকুম হাজাল লাবন, কোথা থেকে এই দুধ পেলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাড়িতে কিছু নাই, জানা নাই যে বাড়িতে কিছু আছে, চলে আল্লাহর ভরসা দেখি বাড়িতে কিছু পাই কিনা। বিবিদের কাছে যাচ্ছেন, কিছু আছে, বলছে এক পেয়ালা দুধ আছে। জিজ্ঞাসা করছে এই দুধ আবার কোত্থেকে আসলো, বাড়িতে কিছু থাকার কথা নয়। ফাকাল বিন আহদাহুল আনা ফোলান আও আলো ফোলান, অমুক ব্যক্তি বা অমুক পরিবারের লোকেরা আমাদেরকে হাদিয়া দিয়েছেন, উপর হকন দিয়েছেন, গিফট পাঠিয়েছেন নবী সাল্লামের বাড়িতে পরিবারের কাছে। সাহাবায়ে কেরামগণ গিফট পাঠাইতেন যখন যার বাড়িতে, হ্যাঁ ফল হইল, হ্যাঁ খেজুর হইল, আঙ্গুর হইল, অথবা দুধ বিশেষ করে, হ্যাঁ কোনো মিষ্টি হইল, যে কিছু হোক না কেন ভালো খাবার হইলে একটু গোস্ত হয়েছে দিয়ে বাড়াতেন সাহাবাই কেরামগণ। এই আমলটি ছিল সাহাবাই কেরামদের। কালা বলেন আবাহির, আবু হুরায়রাকে হালকা করে, এটাকে তারখিম বলা হয়, আদর করে কিন্তু আমরা নামকে হালকা করে বলি, বলেন না, দেশে এই প্রচলন আছে। কারণ আমি যদি আয়েশা থাকি তো আয়েশু ডাকেন না, হ্যাঁ তারপরে কোনো একটা ছেলেদের নাম বলেন, হ্যাঁ হ্যাঁ না ওই ওইটা না, ওই শেষখানে, শেষখানে আদর করে সোমাইয়া সোমু, হ্যাঁ ছেলেদের নাম বলেন না, হ্যাঁ সংক্ষেপ করে আদর করে নাম বলা অভ্যাস আছে, সবগুলি নামে না থাকে, অনেক নামে আছে তাই না। তো আর আরবি তো আছে, কিন্তু আবু হরাইরা লম্বা হয়ে যাচ্ছে, আবা হের হেরুন মানে বিড়াল, আর হরাইরা মানে বিড়াল, হরাইরা মানে ছোট বিড়াল, তসগির, বিড়ালের বাপ। কেন বিড়ালের বাপ আবু হরাইরা? তার নাম তো ছিল আব্দুর রহমান বিন সাখার, ছিল বাপের নাম সাখার আর ওনার নাম আব্দুর রহমান ছিল, কেউ জানে না তোমরা, আবু হরাইরা খুব কমই লোক জানে যে আবু হরাইরার নাম, কেন নামে প্রসিদ্ধ না তিনি, কিন্তু আবু হরাইরা সবাই চিনে তাই না। আবু বকর সিদ্দিকের নাম আবদুল্লাহ, কয়জন জানে, হ্যাঁ আবদুল্লাহ, আবদুল্লাহ নামে পরিচিত ছিলেন না তিনি। জি তো আবু আবু হুরায়রা কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বললাম যে হ্যাঁ হাজির ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন বলেন। কালা ইনতালিক ইল আহলি সুফফাতি ফাদউহুম লি, যাও আহলে সুফফায় চলে যাও মসজিদে নববীতে, আর যে কয়জন ওই সর্বহারা নিঃস্ব লোকেরা তোমার মতো যে কয়জন আছে সবাইকে ডেকে নিস, সবাইকে ডেকে নিস। এক পেয়ালা দুধ দেখেছেন, সামান্য একটা দুধ দেখতে পেয়েছেন, আশা করছেন যে এটা খেয়ে নেবো তো জানটাতে শান্তি হবে, পেটে একটু শান্তি হবে, আর বলছেন যে আহলে সোফা ডেকে নিস, আল্লাহ আকবার। তিনি পেরেশান যে কী হবে, এক পেয়ালা দুধ আর আমাকে না দিয়ে বলছে সবাইকে আগে ডেকে নিস, হ্যাঁ এক ঢোক করে হবে না, হয়তো এক ঢোক করে হবে না, ডেকে নিয়ে এসো যাও, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন আমাদেরকে। এই আবহাওয়া, হ্যাঁ অবহরাকে বললেন আহলে সুফি আদিয়াফুল ইসলাম, আহলে সুফারা সেই যুগে ইসলামের অতিথি মেহমান ছিল, মানে মুসলিমরা যা দিল তাই খেয়ে দিয়ে দিন পাত করত, মসজিদে নবীতে একটা জায়গায় থাকতো, আহলে সুফাদের একটা জায়গা কিন্তু আনুমানিক জায়গায় উঁচা করা আছে জায়গাটি, ধারণা আছে কারো সম্পর্কে, রিয়াজুল জান্নার যে জায়গাটা সাদার উপরে নকশি কার্পেট, হ্যাঁ তার একটু পিছন দিকে বাম সাইডের পিছন দিকে দেখবেন একটা উঁচা জায়গা আছে, এইটাকে তুর্কি আমলে আনুমানিক তারা কি করেছে নির্ধারণ করেছে যে এই জায়গাতে এই আসাফুস সুফার কয়জন থাকতো মসজিদ নবী, কিন্তু সেটা নিশ্চিত নয়, হতে পারে তার একটু ডান দিকে পিছন দিকেই, মানে একবারে সামনের দিকে তো নয় পিছন দিকেই থাকতো, কিন্তু হতে পারে ওই জায়গাটায়, হতে পারে তার আশেপাশে, কিন্তু আনুমানিক বলা যেতে পারে যে এই জায়গাটা হচ্ছে আসাফুস সুফার জায়গা, সেখানে তারা দিন রাত যাপন করতো, সারা দিন রাত সেখানেই থাকতো, কেউ নিয়ে এসে একটা খেজুরের গুছা যদি ঝুলিয়ে দিল নিয়ে এসে লটকে দিত, ওখান থেকে দু চারটা খেজুর খেয়ে নিল, পানি খেয়ে এলো, হয়ে গেলো, কেউ একটা আঙ্গুরের গুছা নিয়ে এসছে, সে নিয়ে এসে ঝুলিয়ে দিয়েছে সেখান থেকেই, এক গুছা আঙ্গুর থেকে ওখান থেকে দু চারটা আঙ্গুর খেয়ে নিল, এইভাবে তাদের দিন পাথ হইত, আল্লাহ আকবার। তো এরা ছিল ইসলামের মেহমান, লাম ইয়াউ ইল আহলিন ওয়ালা মালিন, না তাদের পরিবার ছিল যাদের তাদের কাছে কি আশ্রয় নেবে যে চলো নামাজ পড়া হলো বাড়ি যায়, স্ত্রী আছে ছেলে মেয়ে আছে কেউ নেই, ওয়ালা মাল, মাল ধন পয়সা কিচ্ছু নেই, বাড়ি নাই ঘর নেই কিছু নেই। ইজাত রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াতুন আসা মিনহা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কোনো উপঢৌকন হাদিয়া আসতো, খাবার দাবার আসতো, তো সেখান থেকে কিছু তারা পেয়ে যেত, অবা আসা এলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেতেন আর তারপরে তাদের কাছে পাঠিয়ে দিতেন, যাও ওদেরকে দিয়ে দাও,
একটুকে ওয়াইজা যাতু সাদাকা কোন দান খায়রাত সাদকা যদি আসতো আরসালা বিহে ইলম তাদের কাছে কেন হতো ওরাই হচ্ছে সাদকার হকদার সাদকা তাদের কাছে পাঠিয়ে দিত কিন্তু নিজে খেতেন না সাদকা হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন না তাদের জন্য পাঠিয়ে দিতেন কেন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি জন্য এবং তার পরিবারের জন্য আলে বাইতের জন্য নবী বংশের জন্য সাদকা যাকাত হারাম করা হয়েছিল বড় রহস্য রয়েছে জাতি ইসলামের দুশমন ঘরের বাইরে দুশমন মুনাফিক নাস্তিকরা সেই যুগের মুনাফিকও ছিল মদিনায় আর বাইরের ইহুদি নাসারা কাফেররা বলার সুযোগ না পায় যে এই মোহাম্মদ নবী হওয়ার দাবি করেছে দুনিয়ার স্বার্থে এটা ধর্ম ব্যবসা তার আল্লাহ হারামই করে দিয়েছেন যে জাকাত এক পয়সা তুমি খেতে পারবে না সাদকা খেতে পারবে না তোমাকে কেউ যদি কোনো গিফট দেয় আর গিফট কেউ জাকাত দিতে বাধ্য মানুষ শতকরা আড়াই টাকা বের করতে আমার কোটি টাকা থাকলেও বের করতে হবে উপায় নেই আমার না হলে জান নয় তাই না একজন মুসলিম যার আল্লাহ পরকাল বলে ভয় আছে কিন্তু হা দিয়া সারা জীবন যদি আমাকে না দেন আপনাকে না তো অসুবিধা আছে কেউ কিছু বলবে কেউ তিরস্কার করবে যে খাদিয়া দেন না কেন কিছুই না তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাদিয়া হালাল কেউ যদি গিফট দেয় কিন্তু সাদকা জাকাত হারাম করা হয়েছে গরিবদের হক সেটা ফোকারা মাসাকিন কিন্তু নবী পরিবারে গরিবও যদি থাকে কিছুই নেই বাড়িতে তবু হারাম এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত কেউ যদি বলে যে আমি হচ্ছে কি আলে বাইত আজকাল কি অনেক আওলাদের রসুল দেশি ভাষা হচ্ছে আওলাদের রসুল দাবিদার তাহলে সেই বংশের জন্য কিয়ামত পর্যন্ত জাকাত সাদকা হারাম জাকাত সাদকা হারাম কি করে খাবে তোমরা বুঝো না হলে সরকার বুঝো সমাজ বুঝো তোমাদের খাবার ব্যবস্থা করো আর অধিকাংশ যারা আওলাদ রসুলের দাবিদার তারা ধর্ম ব্যবসায়ী কিন্তু এটাকে ব্যবহার করেছে দুনিয়ার গরজে কারণ আওলাদ রসুল একটা ধর্মীয় কি পাবে মানুষের সম্পৃতি পাবে মানুষের একটা অনুভূতি আছে ইমানি চেতনায় সুতরাং তাদের অন্ধভক্ত হবে আর তারপরে এই ধর্ম ব্যবসা পীর মরিদের ব্যবসা আর পীর মরিদের ব্যবসা এমন এক ব্যবসা যাতে মরিদ গরিব থাকতে পারে কিন্তু পীর গরিব পাওয়া যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া আসলে তিনি একটু খেতেন তারপরে তাদের কাছে পাঠিয়ে দিতেন সাদকা আসলে পুরোটাই পাঠিয়ে দিতেন ওয়ালাম ইউসিফ মিনহা তার কোনো কিছুই গ্রহণ করতেন না মানে খেতেন না আবু হুরায়রা বলছেন ও আহজানানি জালিকা আমি তো চিন্তায় দুশ্চিন্তায় পড়ে গেলাম যে আমাকে পাঠিয়ে দিলে এত লোক ডাকতে যে ডেকে নিয়ে এসো সবকে খাও অথচ এক পেলা দুধ কেন অকুন্ত আরজুয়ান ওসিবা মিনাল্লাহ মানে সর্বাতান আমার উদ্দেশ্য ছিল আমার মনের কথা ছিল যে আমি এই দুধটা পান করবো আতা কাউয়া বেহা বাকি এত আমি ওলাইলাতি তাহলে কমপক্ষে একটা দিন আমি কোনো রকম ক্ষুধার জ্বালা থেকে মুক্ত থাকবো এক পেয়ালা দুধ খেয়ে নিলে সারাদিন আমার চব্বিশ ঘন্টার কাজ হয়ে যাবে মানুষের পেটের চিন্তাটা এমন চিন্তা যেটা থেকে মুক্ত পৃথিবীর কেউ না ফেরেশতা ছাড়া কোনো মানুষ না যদি অলি উল্লাহ হয়ে যান আর যেসব ভণ্ডরা বলেছে বারো বছর জিকির খেয়ে আমাদের উমুক অলি সাহেব বেঁচে ছিল এরা শয়তান এটা হতেই পারে অসম্ভব কথা বুঝতে পারছেন সেটা হলে প্রথম নবী সাল্লামের এটা হইত তো নবী সাল্লাম ক্ষুধার তাড়নায় হ্যাঁ চলো দুপুরবেলা প্রচণ্ড রোদের সময় বেরিয়ে যাচ্ছেন আবু বকর বাড়িতে কিছু না ওমার কেউ নেই চলো অমুকের বাগানে যাই বাগানে চলে যাচ্ছেন তখন বুঝতে পেরেছেন বাগানের মালিক যে নবী সাল্লাল্লাহু আলাইহি দুপুরবেলাতে চলে এসেছেন বাগানে তাড়াতাড়ি করে আঙ্গুর পানি এই সেই ঠান্ডা ব্যবস্থা করে তখন আপ্যায়ন করছেন তাহলে মানুষ পয়সা ছাড়া চলা যাবে না কিন্তু পয়সা হালাল হইতে হবে আর পয়সার জন্য মরিয়া হবেন না দুনিয়া কামড়ে ধরবেন না দুনিয়ামুখী হবেন না যা কিছু সহজে চলে আসছে আলহামদুলিল্লাহ দুনিয়ার জন্য এমন আসক্তি যে দিন দুই নম্বরে চলে যাচ্ছে খবরদার এমনটা যেন না দুনিয়া আসুক কিন্তু খুব সহজ ভাষায় বোঝানোর জন্য আমি আলোচনা বলেছি আর অন্য অন্য আরও অনেক বড় আলেমরাও বলেছেন যে দুনিয়া যাতে করে আপনার অন্তরে না চলে যায় মুঠের মধ্যে থাকে মুষ্টির ভিতরে থাকলে যেখানে ইচ্ছা খরচ করবেন কিন্তু কলবে ঢুকে গেলে ওখান থেকে বের করা মুশকিল পয়সার মায়া এখানে ঢুকাইতে হবে না বেশি পয়সা তুচ্ছ জিনিস আসছে আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহর হক আদায় করব আমি খেয়ে দিয়ে যা বাজবে আরও সবাইকে খাওয়াবো এইরকম হইতে হবে দুনিয়া যার কাছে আছে যথেষ্ট আছে তাকেও খালি হাতে যেতে হবে আর যার কাছে নেই কোনো রকম করে মাসের যা ইনকাম করছে তা খেয়ে দিয়ে তাকেও ওইভাবে খালি হাতে যেতে হবে কোনো পার্থক্য নেই
আল্লাহ রাব্বুল আজান আমাদেরকে পরিতৃপ্তি দান করেন, অল্পতে পরিতুষ্টি দান করেন, দুনিয়ামুখী না করেন, আখেরাতমুখী করেন, জান্নাতমুখী করেন। তো বলছেন যে ভাবছিলাম যে দুধটা পান করে এই একটা দিন অন্তত শান্তিতে থাকব। ওকুলতু, চিন্তা করলাম, আনার রাসূল ফাইজা জা আল কাউলু কুনতু আনাল্লাযী উতিহি, আমাকে দুধ বানিয়ে পাঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকুলতু মায়াব কালি মিন হাযাল লাবান, আমাকে বললেন যে দাও সবাইকে পান করা। ইয়ারাক চিন্তা, এত এত লোককে ডাকতে বলে সবকে ডাকলাম, তারপরে আমাকে আগে না দিয়ে বললেন যে তুমি পান করো, তুমি পান করো। তখন মনে মনে ভাবলাম মায়াব কালিমিন হাজার লবণে দুধে থাকবে বাকি, শেষ দু একজন খেতে খেতে শেষ। ওয়ালাম ইয়াকুন মিন তাআতিল্লাহ ওয়া রাসূলিহি বুদ্দুন, কিন্তু আল্লাহ এবং রসুলের কথা মানা ছাড়া কোনো উপায় নেই। হুকুম হয়ে গেছে যে আগে অন্যকে পান করাও, তারপরে তোমার সিরিয়াল আসবে। ফান্তালাক্তু বিদাওয়াতিহিম, চললাম ডেকে নিয়ে আসলাম, আসলো, তারপরে নবী সাল্লাম অনুমতি দিলেন, বাড়িতে বসলো। ফা খাজু মাজালেস মিনাল বাইতে, তারা সবাই বসে গেল। বললেন আবার খুদ ফাতেহম, দাও এখন খাওয়াইতে লাগে, দাও তাদেরকে পরিবেশন করো। ফা খাজুল কাদা ফাজাল তো উতিহিম, পেয়ালা নিয়ে দিতে লাগলাম একদিক থেকে। ফাইয়া খুজুর রাজুল কাদা ফাইয়া সব হাত তাই আর ওয়া, একজন লোক নিয়ে যত ইচ্ছা যতটা তার চাহিদা পান করলো, তারপরে ছাড়লো। এই নজর না, এক দুই ঢোক খাও দিয়ে অন্য জন্য বাঁচাও না, যত পারো পান করা হইল, তারপর নিজে থেকে ছেড়ে দিলেন, আর পারছি না। প্রত্যেককে এইভাবে শুরু হইল। সোম্মা ইয়ারুদ্দুল কাধা, তারপর একজন ফিরিয়ে দিত পেয়ালা, হাত তো হাতে তো আল আখরি, এক এক করে পান করাইতে করাতে করাতে সব শেষ শেষ ব্যক্তিকে পান করানো হয়ে গেল, সবার সিরিয়াল শেষ। এখনও তিনি পাননি কিন্তু, অথচ প্রচণ্ড খিদে। চিন্তা করেন খিদার সময়, খিদার সময় মানুষ এক মিনিট বরদাস্ত হয় না, একমাত্র রোজা ছাড়া বরদাস্ত হবে না, নামাজের সময় ছাড় দেওয়া আছে। প্রচণ্ড খিদা, থাকতে পারছেন না, তাহলে আগে খান, তারপরে জামাত পেলে পাবেন, না হলে আগে পড়িয়ে নামাজ, ঠিক না? তারপরে বলছেন ওদাফাতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা খাযাল কাদহা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ালাটা ধরিয়ে দিলাম, কারণ এখনও অনুমতি হয়নি যে পান করো। সবাইকে যখন পান করানো হলো, আপ্যায়ন করা হলো, তখন দিয়ে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটি হাতে নিলেন। ফাওয়াদা ফিহি, হাতে নিলেন, ও বাকিয়া ফিহি ফযলা, দেখছি যে তাতে অল্প কিছু আছে, অল্প আছে মাত্র। সুম্মা রাফা রাসাহু ওয়া নাযারা ইলাইহি ওয়া ইবতাসামা, তারপর আমার দিকে মাথা উঠিয়ে দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেখে একটু মুচি হাসি দিলেন, আসছেন যে সবাই পান করা হলো, আজই আসলে প্রথম মেহমান যাকে নিয়ে এসেছি, এখনও পান করাইনি তাকে, দিইনি তাকে চান্স। ওয়াকাল মানে আবা হুরাইরা, আবু হুরাইরা ফাকুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির ইয়া রাসূলুল্লাহ, বাকিতা আনা ওয়া আনত, এখন তুমি আর আমি বাকি আছি, আমি আর তুমি বাকি আছি। ফাকুলতু সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, বললাম যে হ্যাঁ কথা সত্যি বলেছেন, সবার হয়ে গেছে। কালা ফাকুদ ফাশরাব, বসো আর পান কর যত পারো। কালা ফাকাতু ফাশরাব, তো পান করলাম। সুম্মা কাল ইশরাব, পান করো আরো। ফাশরাব, তো পান করলাম। ফামাজাল ইয়াকুল ইশরাব, বারবার বলছে আরো আরো পান করো, আরো খাও আরো খাও, বলছে হাত্তা কুলতু, বারবার করে বলতে আছেন, আর যখন বলছেন পান করতে আছি। শেষখানে বললাম যে লা, আর পারছি না, আর পারছি না, পেটে যাইয়া নেই। ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি মা আজাদাল্লাহু ফিয়্যা মাসলাকান, সে আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন নবী করে রসুল করে, আমি আর কোনো রাস্তা পাচ্ছি না, এখানেই ঠিক আছে, আর কোনো জায়গা নেই ভিতরে। পালা, তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না, এখন পেয়ালাটা দিয়ে দাও আমাকে। ফারাদাদতুহু, আমি তখন ফিরিয়ে দিলাম পেয়ালা। ফাশারিবা মিনাল ফযলা, অবশিষ্টটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পান করলেন। এই হচ্ছে মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই মুজিজা থেকে অনেক শিক্ষা রয়েছে, মুজিজা তো রয়েছে যে অসাধারণ একটি ঘটনা, কিন্তু আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা হচ্ছে আজকাল অধিকাংশ মুসলিম, বরং প্রায় মুসলিম, আপনাদের যদি বলা হয় এরকম জুঠা, সেটা পানি হোক অথবা দুধ হোক, পান করতে প্রস্তুত হবে, এদিক থেকে দিয়ে শুরু করিয়ে দিই পান করতে করতে। হ্যাঁ, অনেকেই খাবেন না, হয়তো আপনি কি করবেন, বলবেন যে না না আমার দরকার নেই, হ্যাঁ
এরপর আমি খাবো না, কিন্তু আসলে অরুচি আপনার। অথচ সাহাবাই কেরামগণ, শুধু সাহাবাই কেরাম, সাহাবাই কেরামরা হ্যাঁ পান করার পরে সর্বশেষ পান করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষখানে পান করছেন। এমনই একটি সুন্নত হচ্ছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি কৌলি বাচনিক হাদিস রয়েছে, সাকিল কওমে আখিরুহু শরবান, যে আপ্যায়নকারী যে লোকজনকে আপ্যায়ন করবে, খাওয়াবে অথবা পান করবে, সে শেষখানে পান করবে, শেষখানে পান করবে। এটা গ্রামে গঞ্জে আরব দেশের যদি পল্লী গ্রামে গিয়ে থাকেন, বদুই এলাকায় গিয়ে থাকেন, তাহলে দেখবেন, আমি কিন্তু দেখেছি, আমি আল কাসিমে বদুই এলাকায় 50 কিলোমিটার দূরে গেছি, আর সেখানে দু চারটা বাড়ি দেখবেন, যেগুলো বেদুইন এলাকা, দু চার পাঁচটা বাড়ি, পাঁচ ভাই শুধু তারাই বাস করে, আর ওখানে আশেপাশে কেউ বাস করে না, অথবা এর চাইতে কিছু বড় আছে, হয়তো 25-50টা ঘর আছে, কিন্তু একবারে গ্রাম। সেখানে এক যুগে, আজকের থেকে 30 বছর আগের কথা বলছি, 28 বছর আগে, তখন টেলিফোন পর্যন্ত ছিল না, ওসব এলাকায় গিয়েছি আমি। একজন সেনাবাহিনী অথবা পুলিশের লোক ছিল, যুবক, মাশাল্লাহ, দিনদার, ধার্মিক, তো আমাকে বললো যে চলো আমার শ্বশুরবাড়ি নিয়ে যাও, দাওয়া সেন্টারে তখন ছিলাম, মুকাসিম, বলেছে চলেন আপনাকে শ্বশুরবাড়ি নিয়ে যাও, শ্বশুরবাড়ি নিয়ে গেল। যাওয়ার পর এক জায়গায় মাগরিবের নামাজ পড়তে এক মসজিদে ঢুকলাম, তো সেখানে দেখছি যে বাটিতে, এই স্টিলের বড় বাটিতে সবাই পানি পান করছে মসজিদে, তাদের ট্রেডিশন হচ্ছে পানি পান করছে, কখনো দুধ পান করছে, দুধ এদিক থেকে শুরু করেছে, মসজিদের প্রথম কাতার থেকে শুরু করেছে, প্রথম কাতার, আর ওই কাতারে দেখছি প্রথম কাতারে আমি আছি, আমারও পালা পড়লো। হ্যাঁ, বেশ কয়েকজন পান করার পর আমার জীবনে কোনোদিন এরকম পান করিনি, যে পেয়ালা থেকে পানি পান করলো অন্যরা, আর ওই পেয়ালাতে মুখ দিয়ে আমিও, কিন্তু সেখানে পরিবেশ যে করতেই হবে, তাই না? আর আমার এমন অরুচি নাই যে করা সম্ভব নয়, সেটা এরকমও নয় আলহামদুলিল্লাহ, কিন্তু জীবনে এটা একটা অভিজ্ঞতা, প্রথম জীবনে ওই একটাই করেছি। তো আরব দেশে কিন্তু এখনও গ্রামাঞ্চলে শহর ছাড়া, এইসব শহরে তো মিক্সচার, বিভিন্ন দেশের মানুষের মিক্সচার বা বিভিন্ন সভ্যতার মিক্সচারের কারণে আরব দেশের ট্রেডিশন সেটা আসলে খুঁজে পাবেন না, কিন্তু গ্রামে গঞ্জে গেলে এখানে পল্লী গ্রামে বেদুইন এলাকাতে খুঁজে পাবেন। যাই হোক, আর আসাবে সুফার সংখ্যা না বুঝলে তো বুঝতে পারেন, ভাবছেন হয়তো 2-4-10 জন, আসাবে সংখ্যা সুফার সংখ্যা 40 থেকে 70 জন কমপক্ষে, 40 থেকে 70 জন লোক ছিল যারা এক পেয়ালা পান করেছে, তারপরে দুধ বেঁচে আছে। 7 নম্বর মৌজেজা, মৌজেজা ছিল যে একটি ঘিয়ের পাত্র, ঘি রাখা ছিল একটা পাত্রে, সেই পাত্রটি খালি হয়ে গেছে, ঘি শেষ হয়ে গেছে, ঘি শেষ হয়ে, তারপরে আবার সেই পাত্রটি, বর্তনটি ভর্তি হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। ঘটনা ইমাম হাফেজ আবু ইয়ালা, হাফেজ মানে কোরআনের হাফেজ নাই, কিন্তু আমাদের দেশি অর্থে হচ্ছে হাফেজ মানে হচ্ছে, বা আজকালকার ভাষায় হাফেজ মানে হাফেজের কোরআন, আর হাদিসের ভাষায় হাফেজ মানে যার 1 লক্ষ হাদিস মুখস্থ সে হাফেজ, আর মহাদ্দেশ যার হাজার হাজার হাদিস মুখস্থ, হাজার না হাজার হাজার হাদিস মুখস্থ এবং হাজার হাজার হাদিসের অর্থ ব্যাখ্যা তাফসীর করতে পারে, সে হচ্ছে মহাদ্দেশ। আমাদের দেশে হাদিসের সহি জয়ফের জ্ঞান নেই, মহাদ্দেশ পোস্টে কাজ করছেন উনি, হ্যাঁ, আর হাফেজের কোরআন হইলি হাফেজ, তো হাফেজ আবু ইয়ালা মানে মহাদ্দেশ হাফেজ, আর 1 লক্ষের বেশি হাদিস মুখস্থ। ইমাম হাফেজ আবু ইয়ালার একটি কিতাব রয়েছে যার নাম হচ্ছে মুসনাদ ওয়ায়ালা, তাতে রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন কানাত লি উম্মি উম্মে সুলাইম শাহ, আনাস মালিকের মায়ের নাম কি ছিল জানেন কেউ? উম্মে সুলাইম, উম্মে সুলাইম, এটা হচ্ছে সুলাইমের মা, আর ওনার নাম ছিল রোমাইসা, রোমাইসা নাম ছিল রেওয়ায়েতে এসছে, যেটাকে বিকৃত করে আমাদের দেশের লোকের নাম রাখে বা ডাকে রোমিসা, রোমিসা, কিন্তু রোমিসা নয়, শব্দটা হচ্ছে রোমাইসা। তো উম্মে সুলাইম আমার মা ছিলেন, তার একটা বকরি ছিল, ফাজামাত মিন সামনেহা, সেই বকরির দুধ জমা করে দুধ থেকে ঘি বের করেছে, ফি উক্কাতিন একটা বাটিতে বা পাত্রে, উক্কা এক ধরনের চামড়ার বা কিশোরী বাটি পাত্র, ফামাল আতিল উক্কা সেটা ভর্তি ছিল, সুম্মা বা আসাদ বেহা রবি বাতন, তারপরে বাড়িতে এক মেয়ে ছিল তাকে পাঠিয়েছিলেন,
ইয়া রাবি বা যাও আবলেগি হাজিল ওকা রাসূল আল্লাহ সাল্লাম, এই যে বাটিটা আছে আর ঘি আছে এটা রসুলুল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দাও, ইয়া আতা দেও, হ্যাঁ এটা তিনি রুটিতে তরকারি হিসেবে ব্যবহার করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে দই কি বলছে ঘিকে তরকারি হিসাবে ব্যবহার করা হইতো, আমরা ছোটকালে কিন্তু খেয়েছি ঘি কি দিয়ে রুটি আর একটু চিনি, ওই ঘিটাতে একটু চিনি দিয়ে দিয়েছি তা রুটি ওতে ডুবিয়ে ডুবিয়ে একজন, হ্যাঁ ঘিটাকে একটু গরম করে গলে গেল আর তারপরে ওতে চিনি দিয়ে খেয়েছি। শুধু তাই না, শুধু চিনি, চিনিতে একটু পানি দিয়ে ওতে একটু করে রুটি ডুবিয়ে ডুবে, একযুগ ছিল যখন সবজি দিয়ে রুটি খাওয়ার ধারণা বা এইরকম সচ্ছলতা ছিল না। লজিং বাড়িতে খেয়েছি, জাগির বাড়ি 4 বছর আর 1 বছর 5টা বছর লজিং বাড়িতে খেয়েছি। তো তাদের বাড়ি থেকে রুটি আসতো রাত্রে, রুটির সাথে কেউ শুধু গুড় দিয়ে উঠিয়ে দিত, আবার কেউ একটু ওরচেতে ভালো হলে সচ্ছল হলে চিনি দিয়ে পাঠিয়ে দিত। তো চিনি রুটিতে কেমন করে খাবো, তরকারি না সবজি না, ওইটাতে একটু পানি দিত, পানি দিয়ে তখন একটু করে ডুবাইলাম আর খেলাম, একটু টেস্ট লাগছে তখন রুটিটা ভিতরে ছিল। লহক বাড়িটা আমাদের জীবন না, আমার বয়স তখন 14 থেকে নিয়ে 5 বছর ধরে, হ্যাঁ 18-19 বছর পর্যন্ত দেওয়ার পড়েছি, এই সময়টা আমার লজিংয়ে। তার আগে মামার বাড়িতে নানা নানির কাছে থেকেছি 2টা বছর পড়েছি, আর তার আগে বাড়িতে পড়েছি, মা বাবার কাছে থেকেছি, স্কুলেও পড়েছি, মাদ্রাসায় পড়েছি। এ হচ্ছে আমার বাল্য জীবনের পড়ার ইতিহাস সংক্ষেপে। তো 5টা বছর লজিং খেয়েছি, আবার এর চাইতে কমটা বলবো, যেটা আমাদের মুরব্বি যারা আছে তারা জানেন যে রুটি আমাদের দেশে এক সময় কি দিয়ে খেত, হ্যাঁ এর চেয়ে একটু নিচে গেলে চাটনি হলে তার একটু ভালোই হলো মাশাল্লাহ, কারণ খাওয়া টেস্টি, ওতে টেস্টি লাগে, মজা, চাটনি ধনের চাটনি অথবা ওই রসুন পাতা বাটা, হ্যাঁ লবণ দিয়ে, আর এর চেয়ে তিনি শুধু লবণ বাটা, হ্যাঁ লবণ আর মরিচ, লবণ মরিচ লাল হয়ে আছে ঝাল ওই শুকনো মরিচ দিয়ে আর তারপরে একটু করে ওতে ঠেকিয়ে তারপর রুটি খাওয়া, এসব জানেন না, জানেন না মাশাল্লাহ, সবাই ধনী মানুষ আপনারা, তাহলে তো গরিব আপনাদের মধ্যে কেউ ছিল না, হ্যাঁ আমার লজিংয়ের এই গরিব ছিল। তো এক সময় ছোটোকালে, আজকে থেকে কতদিন আগে হবে তাহলে, আমার বয়স যদি 14 থাকে তখন তাহলে কতদিন আগে হইতে পারে, হ্যাঁ 45-46 বছর আগে, 45-46 বছর আগে কথা বলছি, তখন এটাই ছিল। একটা লজিংয়ের বাড়ি মাশাআল্লাহ ছিল, 3 মাস্টার্স এমএ পাস, হেডমাস্টার আর তার ওয়াইফও সেই যুগে এমএ পাস, দুইজনে স্বামী স্ত্রী মাশাআল্লাহ খুব ভদ্র পরিবার। ওর বাড়িতে কী দিত, রুটির সাথে সবজি দিত, কখন কখনো চিনি দিত, কোন সবজি তখনকার কমন সবজি, একটা বাঙালিদের কমন সবজি রয়েছে কি, আলু ভাজি, হাসান্ত মাশাআল্লাহ, কিছু না থাকলে আলুটা আছে, ডাল আর আলু, ঠিক না, আলু ভাজি, আর আলু ভাজিটা খুব সুন্দর করে করতো শিক্ষিত মহিলা মাশাআল্লাহ। মারা গেছেন মাস্টার সাহেব রাহেমাহুল্লাহ, মনে হয় ওয়াইফও মারা গেছেন রাহেমাহুল্লাহ, আল্লাহ রহম করেন, তো ভালো মানুষ ছিল। তো এইটা ছিল সবচেয়ে উন্নত খাবার তখনকার লজিং বাড়ির। তো বলেন আলহামদুলিল্লাহ, কত রকমের কি খাচ্ছেন, এক রকম না, 6-6 মাস চলছে আলু, গরমের কালে শাকসবজি পাওয়া যায় না, সুতরাং চলছে আলু, অত পয়সা কোথায় যায়, ওই গরমের সিজনে আর 2-1টা সবজি আছে, পটল আছে আর ওই করলা আছে, কোথায় পয়সা সবার, কিন্তু আলুটা কোনো, ডাল আর আলু, ডাল আলু, মাদ্রাসাতেও আজকাল যেসব মাদ্রাসায় বোর্ডিং আছে, ডাল আলু, ডাল আলু, সব হ্যাঁ কত কষ্ট করে মাদ্রাসা ছেলেরা পড়ে, জি এই জন্য মাদ্রাসায় যেসব অভিভাবকরা ছেলে মেয়েদেরকে ভর্তি করতে আসে, মাদ্রাসার শিক্ষকদের, মাদ্রাসার কর্মকর্তা যারা রয়েছে তাদের ভালো আচরণ করা উচিত। অনেক জায়গায় মাদ্রাসার শিক্ষকরা কর্মকর্তারা অভিভাবকের সাথে মাদ্রাসার ছাত্রদের সাথে খারাপ আচরণ করে, ভালো আচরণ করে না। আজকাল মাদ্রাসা পড়াইতে আসা এই দুনিয়ার ফেতনার যুগে মানুষ দুনিয়া ছাড়া কিছু বুঝে না, আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য ছেলে মেয়েকে দিন পড়াইতে আসছে তার সাথে একটু ভালো ব্যবহার করেন, কোথায় পাবেন এরকম লোক আজকাল, খুব কম পাবেন আপনি, জি। তো যাই হোক, বলছিলাম কি, হ্যাঁ ঘটনা যে রুটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাবেন, ঘিটা খাবেন তরকারি হিসেবে ব্যবহার করে, এদাম মানে তরকারি, ইয়া আতা দেমা বিহা, যাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা হাদিয়া দিয়ে আসো,
উম্মে সুলাইমা রাদিয়াল্লাহু আনহা পাঠাচ্ছেন আনাসকে নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালত ইয়া রাসূলুল্লাহ হাযি উক্কাতু সামন এটি হচ্ছে একটি ঘিয়ের বাটি বাসাদ বিহা ইলাইকা উম্মে সুলাইম উম্মে সুলাইম পাঠিয়েছে এটি কাল আফরিগু লাহ উক্কাতাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বাটি থেকে ঘিটা ঢেলে নাও পরিবারের লোকদেরকে বললেন যে বাটি থেকে ঘিটা ঢেলে নাও ফা উফরিগাতিল উক্কাতু খালি করে না হলো সুম্মা ওয়াদুফিয়াত ইলাইহা আর তারপরে সেটা তাকে ফেরত দেওয়া হলো কালাত ফান্তালাক্তু বিহা সেটা নিয়ে চলে গেলাম সেটা নিয়ে চলে গেলাম ওয়া যেতু উম্মে সুলাইম লাইসাত ফিল বাইতে আর তারপরে যখন আসলাম ওই মেয়েটি যাকে দিয়ে পাঠিয়েছে বাড়ি আসলাম উম্মে সুলাইমের কাছে তো উম্মে সুলাইম তখন বাড়িতে নেই বাড়ির বাইরে কোথাও গেছে আশেপাশে প্রতিবেশীর বাড়ি অথবা কোথাও গেছে ফা আল্লাক্তুল উক্কাতা আলা ওয়াতাদিন তখন সেই বাটিটাকে এক জায়গাতে ঝুলিয়ে দিলাম ঝুলিয়ে দিলাম এমন কিছু আছে অনেক সময় ধরার কাপ কাপে ধান কড়াটা আছে ঝুলানো যাবে কি না তো ঝুলিয়ে দিলাম একটা জায়গাতে একটা কাঁটা অর্থাৎ মানে কাঁটা একটা কাঁটা পোতা আছে কাঁটাতে ঝুলিয়ে দিলাম উম্মে সুলাইম আসলেন তারপরে দেখছেন ফারাতিল উক্কাতা মুমতালিয়াতান তাকতুরু দেখছেন যে সেই বাটি যেই বাটিটাতে ঘি দিয়ে পাঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ভর্তি হয়ে গেছে আর যেহেতু ঝুলানো আছে টপ টপ করে ঘিগুলি পড়ছে ঘি পড়ছে ঘি হয়তো জমে আছে কিন্তু তারপরে একটু করে হয়তো পড়ছে কিছু হালকা জমে আছে সকালে দিয়া রবিবা আলাই আলে আইসা আমার তো কান্তাল তালিকি বেহাইলা রাসূলুল্লাহ তোমাকে বলিনি যে ঘিটা নবী সামকে দিয়ে আসো দিতে যাওনি তুমি আর এখানে ঝুলিয়ে রেখে তো সারি এরকম করে পড়ে যাচ্ছে ঘি উনি জানেন না যে দিয়ে চলে এসেছেন খালি করে আবার ভর্তি হয়ে গেছে জি ফাকাল বলছেন বালা অবশ্যই কাদ ফালত আমি গেছিলাম তো দিয়ে এসছি তো ফাইনলাম তো সাদ্দেকিনি যদি বিশ্বাস না করেন ফান্তালে কি তো যান আপনি জিজ্ঞাসা করে এসেন নবিসর বাড়িতে গিয়ে দিয়ে এলাম কি না ফাসালি রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন ফান্তালাক তো ওয়া মা হারাবিবা বা ফান্তালাকাত উম্মে সুলাইম গেলেন ওই মেয়েটিকে নিয়ে যে চলো জিজ্ঞাসা করি বিশ্বাস হয় না এটি কেমন কথা তুমি দিয়ে চলে এসছো চারিদিকে ঘি ভর্তি আছে আর পড়ছে এখানে ফাকালাত ইয়া রাসূলুল্লাহ গিয়ে উম্মে সুলাইম বলছে আল্লাহ রাসূল ইন্নি বাস্তু মাকা মাহা ইলাইকা বিউক্কাতিন ফিহা সামান এই মেয়েটিকে দিয়ে একটা আমি বাটিতে ঘি পাঠিয়েছিলাম আপনার উদ্দেশ্যে সেই ঘিটা কি আপনার কাছে পৌঁছেছে এসছে কালা কাদ ফালাত কাদ জাত হ্যাঁ 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 ও এসছিল দিয়ে গেছে কালাত বলছেন উম্মে সুলাইম ওয়াল্লাযি বাআসাকা বিলাহ সেই আল্লাহর কসম করে বলছে যিনি আপনাকে সত্য শহরকে পাঠিয়েছেন সত্য সহকারে পাঠিয়েছেন ওয়া দ্বীনুল হক আর সত্য দ্বীন নিয়ে পাঠিয়েছেন ইসলাম নিয়ে ইন্নাহা লা মুমতালিয়াতুন মুমতালিয়াতুন তাকতুরু সামনান আমার এই বাটিটা দেখছি যে ভর্তি হয়ে আছে আর ঘি ফোটা ফোটা পড়ছে আপনাকে দিয়ে গেছে ঘি আর ঘি তো ভর্তি হয়ে আছে কিছু বুঝতে পারছি না তালান সানাস বলছেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া উম্মে সুলাইম সুলাইম আতাজাবিন তুমি কি অবাক হচ্ছ অবাক হওয়ার কিছু নেই আল্লাহ দান আল্লাহ নিয়ামত আল্লাহ দিয়েছে তুমি আমাকে দিয়েছো আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন যতটা দিয়ে গেছো ততটা আল্লাহ দিয়ে দিয়েছে ভর্তি দিয়ে গেছো হ্যাঁ এক বাটি ঘি বাটি আল্লাহ তোমাকে আবার দিয়ে দিয়েছে তুমি অবাক হচ্ছ ইনকান আল্লাহ আত আমাকে কামা আত আমাত কামা আত আমতে নবী আহু আল্লাহ যদি তোমাকে ওইভাবে খাওয়ান যেমন তুমি তার নবীকে খাওয়াইছ হ্যাঁ দিয়ে দিয়েছেন আল্লাহ নগদ নগদ তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন বদলা কুলি যাও তুমিও খাও খাও ওয়াতেমি আর পরিবার পরিজন সবাইকে খাও ওখান থেকে কালাত ফাজিয়াতু ইলাল বাইতে বাড়ি ফিরে আসলাম বলছেন উম্মে সুলাইম বাড়ি ফিরে আসা ফাকাসাম তো ফি কাবিন লানা তারপরে সেটা আমার মহল্লায় যারা ছিল তাদের মাঝে আরও বিতরণ করে দিলাম সবাইকে দিল ওকা যাওয়া তারাক তো ফিহা মা তাদাম না বেহি সাহারান ও সাহারেন তারপরেও তারপর আমাদের কাছে এত বরকত হয়েছে এত বরকত হয়েছে মজে যাই যে এতটা ঘি থেকে গেল যাতে এক মাস বা দুই মাস আমরা এটাকে ব্যবহার করেছি ঘি শেষ হয়নি সবাইকে দেওয়ার পর এ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাত নম্বর মুজিজা আট নম্বর মুজিজা অল্প খাবারে অনেক সংখ্যক লোক খেয়েছেন পেট পুরে খেয়েছেন এই ঘটনা ইমাম বুখারী রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘটনা শুনেন এই আট নম্বর মুজিজা আবু তালহা বলছেন উম্মে সুলাইমকে আবু তালহা কে ছিলেন কি কথা বলছেন আবু সুলাইম কি বলছেন
বলছেন আবু মানে আবু তালহা, আবু তালহা ছিলেন উম্মে সুলাইমের স্বামী, আবু তালহা ছিলেন উম্মে সুলাইমের স্বামী। জি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ নয়, কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মারা যাওয়ার পরে উম্মে সুলাইমের বিয়ে হয়েছিল আবু তালহা আনসারির সাথে। জি, লাকাদ সামিউত সাউত রাসূলিল্লাহ, বলছেন স্ত্রীকে উম্মে সুলাইমকে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আওয়াজ শুনলাম, কিন্তু যাইফান খুব দুর্বল, ক্ষীণ আওয়াজ, শব্দ কথা বেরোচ্ছে না, মনে খুব ক্ষুধার্ত আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নবী সাল্লাম কথা শুনে বুঝতে পারলাম যে খুব ক্ষুধায় আছেন। আরেফু ফিহিল জু, আমি ক্ষুধা অনুভব করলাম। ফাহাল ইন্দাকে মিন শাই, বাড়িতে কিছু আছে তোমার কাছে? কালা তার নামে আছে। কি বের করছে? ফা আখরাজাত আকরাসা মিন শাইইন, জবের কয়েকটি রুটি বের করলেন। এই যে রুটি আছে কয়েকটা, কোর্স মানে রুটি এখনও কিন্তু ব্যবহার হয়, আর আপনার বেকারি কিছু যেখানে রুটি বানায় চুলহাতে রুটি বানায় সেটা কোরসান লেখা থাকে, অনেক জায়গায় দেখেছেন। কোরসান বুঝেন না? বুঝেন না অনেকে? এখানে মোটামোটা যে রুটিগুলো পাওয়া যায়, হ্যাঁ মাসির রুটি বলা হয় এটা, এটা কি আফগানি রুটি, এগুলো কোরসান, এই আফগানি রুটির দোকানকে কোরসান বলে আর ওরা তো। যাই হোক, আকরাস এ কোর্সের বহু বচন, রুটি কিসের ছিল? জবের রুটি, সেই যুগে জব পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত। আমরা ছোটোকালে খুব জবের জবের রুটি তো খাইনি, খুব কম খেয়েছি, কারণ রুটিটা সাধারণত আমাদের দেশে জবের খেত না, জবের ছাতুটাই বেশি খেত। জি, খুব শক্তিশালী এই জব। জি, এটাকে একসময় হোমিওপ্যাথের ডাক্তাররা বা আগের যুগের অ্যালো ডাক্তাররা, গ্রামে গঞ্জে তো ডাক্তার খুব কম পাওয়া যেত, কোয়াক ডাক্তাররা কী করতো, রুগী যখন একটু হ্যাঁ হালকা সুস্থ হয়ে আসছে তখন তাদেরকে শক্তিশালী করার জন্য কিছু ভালো খাবার দিতে বলতো, বলতো বার্লি খাওয়ায়। নাম শুনেছেন? বার্লিটা হচ্ছে জব, আরবিতে শাইর, বাংলায় জব, আর ইংরেজিতে বার্লি। বুঝা গেছে? জি, তো বলছেন যে কয়েকটা রুটি বের করলেন, সুম্মা আখরাজাত খেমার আল্লাহ, তারপরে ওড়না বের করলেন, ফাল্লাফাতিল খুবজাবে বাজে, তারপর রুটিগুলিকে, এই যে খুবজ, রুটিগুলিকে বেঁধে দিলেন তাতে, হ্যাঁ মুড়িয়ে দিলেন, পেঁচিয়ে দিলেন। সুম্মা দাসাথু তাহতা, হ্যাঁ এদাইম, আনাসিন মালিক বলছে তারপরে সেগুলিকে আমার বগলে তোলে, এই ভালো করে চেপে সংরক্ষণ, ভালো করে নিয়ে যা, রাস্তায় ফেলে দিস না। তাহাতে আদি, হ্যাঁ ওয়ালা সাথে নিবে বাজি, আর তারপরে আমার সাথে জড়িয়ে দিলেন, হ্যাঁ ওই ওড়নাটিকে, যাতে করে আমি ফেলে টেলে না দিই। সোম্মা আর সালাত এলা রাসুল, তারপরে পাঠিয়ে দিলেন রসুল্লাহ সাল্লামের কাছে, কালা ফাজাহাব তো বিহ, নিয়ে গেলাম রুটিগুলি, তার নিয়েই চলে গেলেন, যে নবী সাল্লামকে না ডেকে কষ্ট না দিয়ে রুটিগুলো দিয়ে চলে যাও, নিয়ে গেলাম। ফওয়াজাত তো রাসূল আল্লাহ সাল মসজিদে, তখন পেলাম গিয়ে রসুল্লাহ মসজিদে, ওমা হুন্নাস, কিন্তু বেশ কিছু লোকের আছে তার সাথে। ফাকুম তো আলিহিম, সেখানে গিয়ে দাঁড়াইলাম। ফাকালা রসুল্লাহ, তখন রসুল্লাহ সাল্লাম বলছেন, আর সালাক আবু তালহা, আবু তালহা তোমাকে পাঠিয়েছে আনাস। এইটাও একটা মজেজা, এটা আর এক মজেজা, কিসের মজেজা? গায়েব জানার মজা। সবসময় গায়েবের এলেম নবী সাল জানতেন না, কিন্তু কখনো কখনো জানিয়ে দেওয়া হইতো, ওই দিকে যা কিছু ঘটছে নবী সাল্লাম ক্ষুধার্থ, ওহির দ্বারা জিবরাইল জানিয়ে দিচ্ছে যে আবু তালার বাড়ি থেকে তোমার কাছে খাবার আসছে, জানিয়ে দেওয়া হয়েছে। না জানালে তার কাছে কোনো চাবি ছিল না যে গায়েব জেনে নেবে, নাহলে সবসময় জানতে পারতো, সবসময় জানেনি তো। নবী সাল্লামের বিবির হার হারিয়েছে দুবের করে, জানতে পেরেছেন? জানতে পারেন, একবার পাননি আর একবার স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে এসছে, বুঝতে পারেননি যে ও এর ভিতরে হাওদাটার ভিতরে পালকির ভিতরে আয়সা নেই, আর তাতে কী অঘটন ঘটে গেল, দুর্নাম হয়ে করলো, মোনাফেকরা বদনাম করার সুযোগ পেয়ে গেল, এই তো অপবাদ দাও, তাই না? এগুলি কি শখ করে করেছেন? গাইব জানে? জানতেন না, কিন্তু যখন আল্লাহ জানিয়ে দিয়েছেন, এটাই পার্থক্য বেরেলবি পথভ্রষ্ট যারা শিরকি আকিদার লোক তাদের সাথে আমাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় গাইব জানিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদের কাছে কখনো জানার কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। নবী সাল্লামকে কখনো, যখন আল্লাহ চেয়েছেন জানিয়ে দিয়েছেন, আবু তালহা তোমাকে পাঠিয়েছে না? ফাকুল তোর নাম আনাস বলছেন, বলে হ্যাঁ আমাকে পাঠিয়েছেন। কালা বে তো আমিন, খাবার নিয়ে পাঠিয়েছে না? বগলের তলে আছে এখনও, দেখেন বলছে খাবার নিয়ে না, কালা কুল তোর নাম বলছেন, হ্যাঁ খাবার নিয়ে পাঠিয়েছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লামান মাহু, তখন রাসূলুল্লাহ সাল্লাম সাথী সঙ্গীরা মসজিদে নবীতে যে বসে আছেন সাহাবাকে, তাদেরকে বলে কোমো, চলো চলো। ফান্তালাকা, নবী সাল্লাম হাঁটতে লাগলেন আর বলেন চলো আবু তালহার বাড়ি যাবো, ওর বাড়িতে বসেই খাবো। আল্লাহ, বাড়িতে সবাইকে নিয়ে। ওয়ান্তালাক তো বাইনা আদিম, আমি তাদের আগে আগে চলতে লাগলাম, নবী সাল্লাম আর সাহাবীরা আসছেন তার আগে আগে আমি চলতে লাগলাম।
হাত্তা যেহেতু আবু তালহা তারপরে পৌঁছে গেলাম আবু তালহার কাছে, ফা আখবার তো এসে ঘটনা বললাম যে নবী সাল্লাম রুটি তো নিলেন না, বললেন যে চলো তুমি চলো আবু তালহার বাড়ি, সব চলে আসছেন তল বেঁধে সবাইকে নিয়ে। ফাকাল আবু তালহা, আবু তালহা বলছেন ইয়া উম্মা উম্মে সুলাইম কাদ জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাম লোকজন নিয়ে চলে আসলেন, লোকজন নিয়ে বাড়িতে মেহমান হয়ে চলে এসছেন। ওয়ালাইসা ইন্দানা মানুত এমহম, আমাদের কাছে তো এমন কিছু নেই, এত লোককে খাওয়াবো কী করে, কোথা থেকে খাওয়াবো, এই তো কয়টা রুটি ছিল দিয়ে পাঠিয়েছিলাম ওই জন্য। ফাকালাত, দেখেন অনেক ভদ্র মহিলা আছেন, অনেক জ্ঞানবতী গুণবতী মহিলা আছেন, যারা পুরুষদের চাইতো বিচক্ষণ এবং হ্যাঁ আল্লাহর উপর ইয়াকিন ভরসা বেশি। পেরেশান আবু তালহা যে নবী সাহ চলে আসলেন কি করে আপ্যায়ন করো, মান সম্মানের ব্যাপার, এই তো বেজ্জতি হয়ে যাবে তাই না। বলছেন যে রসুলুল্লাহ সাল্লাম যখন নিয়ে এসছেন, আল্লাহ ও রাসুল, আর আল্লাহ এবং তার রাসুল বেশি জানে কীভাবে কি হবে না হবে, কি খাওয়ানো হবে না হবে নবী সাল্লাম জানেন, আল্লাহর পরে রসুল জানেন, আমরা আমাদের জানার কোনো প্রয়োজন পড়ে না। ফান্তাল কাবুতাল আবু তালহা হাত্তা লাকিয়া রাসুল আল্লাহ সাল্লাম এগিয়ে গেলেন, দিয়ে নবী সাল্লামকে রাস্তা থেকে নিয়ে আসলেন। জি, এখান থেকে জানা যায় যে যদি আপনার বিশিষ্ট মেহমান হয় তাহলে বাড়ির বাইরে গিয়ে মেহমানকে নিয়ে আসা এটি হচ্ছে সন্ন্যত তরিকা, সন্ন্যত, এতে অধিক সম্মান আপনি প্রদর্শন করলেন। আপনি বাড়িতে সোফাতে বসে আছেন আর মেহমান এসে ঢুকছে, ওর চাইতে ভালো যে গেটের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছেন আপনি, হ্যাঁ ওর চাইতে ভালো যে গাড়ির কাছে গিয়ে পার্কিংয়ে দাঁড়িয়ে আছেন, গাড়ি থেকে রিসিভ করে নিয়ে আসবেন, ঠিক আছে। আমরা যখন ভিআইপি মেহমান হয়ে গেছি, বিশেষ করে দুবাই কুয়েতে, তখন সরকারি গাড়ি, হ্যাঁ মন্ত্রণালয়ের গাড়ি, হ্যাঁ তারপরে গাড়ি, গাড়িতে যখন উঠতে যাচ্ছি তখন দরজা খুলে বসে দাঁড়িয়ে আছে, হ্যাঁ হোটেল থেকে আবার যখন নামতে যাচ্ছি সেখানে লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে আর তারপরে দরজা খুলছে, কথা বুঝতে পারছেন তো, এটা হচ্ছে কি, হ্যাঁ সম্মান প্রদর্শন করার একটা পদ্ধতি যেটা সুন্নতি পদ্ধতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য এগিয়ে গেলেন আবু তালহা, সাক্ষাৎ করলেন রাস্তায়, ফাকবালা রাসূলুল্লাহ আবু তালহা মাহু, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আবু তালহাও সাথে রয়েছেন। রসুলুল্লাহ বললেন হালুম্মা ইয়া উম্মা সুলাইম মা ইন্দাক, তোমার কাছে যা আছে উম্মা সুলাইম নিয়ে আসো, বাড়িতে যা আছে হাজির করো। ফাতাত বিযালিকাল খুবজ, তখন সেই রুটিগুলি, ওই যে কয়েকটা রুটি দিয়ে পাঠিয়েছিলেন সেই রুটিটি নিয়ে আসা হলো। ফা মারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন ফাফুত্তা, রুটিগুলিকে টুকরো টুকরো করো, রুটিগুলিকে ভেঙে না, গোটা গোটা রুটি থাকলে তো দেখা যাচ্ছে যে কয়টা রুটি আছে, কিন্তু ভেঙে দিলে অনেকগুলি হলো এরকম তাই না, ভেঙে দিলে সবগুলিকে টুকরো টুকরো করে। তারপরে ওয়া আসারাত উম্মু সুলাইম উক্কাতান ফা আদামাতহু, তারপর উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা একটা, রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা বাটিতে যে ঘি রেখেছিলেন সেইটাকে তরকারি হিসাবে দিয়ে দিলেন ঘি। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আর ইচ্ছাই যা আল্লাহ চান সেই দোয়াগুলি পড়ে কিছু ফুঁক দিলেন বা কিছু দোয়া পড়লেন, জি তিনি বললেন মানে কিছু দোয়া পড়লেন বরকতের। সুম্মা ক্বালা, তারপরে বললেন যে ইজনলি আশারা, একসাথে তো এত লোক বসা যাবে না, দশজনকে বসতে বলো, দশজন দশজন মজলিসে, অনেক জায়গায় দেখবেন দশজন বেশি বসা যায় না, বাকি লোকের অপেক্ষা করছেন ঠিক না, দশজনকে বসতে বলো। ফাজেন আল্লাহ, দশজনকে অনুমতি দিলে আসো আর বসো আর খাও। ফাঁকালু হাত্তা, পেট পুরে খেল দশজন। সোম্মা কালা, তারপর বল ইজনলি আশারা, আর দশজনকে আসতে বলো। ফাঁকাল কব, এইভাবে দশজন দশজন করে সবার খাওয়া দাওয়া হয়ে গেল। ওয়াল কৌম সব ওনা ও সামানুনা রাজলান, তাদের সংখ্যা ছিল সত্তর অথবা আশি জন, সত্তর অথবা আশি জন, মাত্র কয়েকটা রুটি। জি, এ হচ্ছে নবী সাল্লাল্লাহু সাল্লামের মৌজেজা আট নম্বর। নয় নম্বর মৌজেজা, বিভিন্ন সময়ে বরং দশের বেশি সময়, হাদিস দ্বারা প্রমাণিত দশ বারের বেশি এমন ঘটনা ঘটেছে নবী সাল্লামের জীবদ্দশাই যে অল্প খাবার অনেক পরিমাণ হয়ে গেছে, অনেক লোকের জন্য যথেষ্ট হয়েছে। তার মধ্যে একটি ঘটনা এখানে বর্ণনা করেছেন, যেই ঘটনাটি মুসনাদে আহমদে আছে, ইমাম আহমদের কিতাব মুসনাদে আহমদ হাদিসের কিতাবে রয়েছে, নয় হাজার অষ্টআশি নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ঘটনা, কুন্না মা রাসূলুল্লাহ ফি গাযওয়াতিন গাযাহা, রাসূলুল্লাহ সাথে আমরা কোনো এক যুদ্ধে ছিলাম, যে যুদ্ধে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহিয়া গাযওয়াতু তাবুক, বলছেন সেটা তাবুকের যুদ্ধ ছিল, তাবুকের যুদ্ধ।
বলছেন যে তারপরে মুসলিমদের কি হয়, খাবার দাবার শেষ হয়ে যায়, খাবার দাবার শেষ হয়ে গেছে, কিছু নেই, যা খাদ্য ছিল সব শেষ হয়ে গেছে, ওয়াহতাজু ইলা তাম, আর খাবারের মুখাপেক্ষি হয়েছেন, ফাস্তা জানু রাসূলুল ফি নাহরিল এবলে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে অনুমতি চাইলেন যে আর না খেয়ে কেমন করে থাকবো, থাকা যাচ্ছে না কোথায়, তো এক কাজ করি, যে উঁটগুলিতে আমরা বাহন হিসাবে ব্যবহার করে উঁটে চড়ে এসেছিলাম সে বাহনের উঁটগুলোকে জবাই করে দিয়ে গোস্ত টোস্ত পুড়িয়ে কোনো রকম করে খেয়ে যান বাঁচাই, আমরা অনুমতি চাইলাম যে উঁটগুলোকে আমরা জবাই করে ফেলি, ফাজেনালাম অনুমতি দিলেন যে ঠিক আছে জানতো বাঁচাতে হবে খেতে তো হবে, তো ঠিক আছে না হয় কষ্ট করে হেঁটেই যাবে, অথচ তাবুক মদিনা থেকে কত দূর, কত 700 কিলোমিটার বেশি হবে তাবুক, হ্যাঁ 700 কিলোমিটার, আমি তাবুক গেছি কয়েকবার, এখান থেকে অনেক দূর, কিন্তু মদিনা থেকে প্রায় 700 কিলোমিটার, 700 কিলোমিটার একটু বেশি হবে, তো এত দূর পর্যন্ত, তারপরও যে গিয়েছেন সবার কাছে একটা করে উঁট ছিল না, এক উঁটে কয়েকজন পালাক্রমে কেউ চড়ছেন কেউ নিচে হ্যাঁ হাঁটছেন, এইভাবে গিয়েছেন, কত কষ্ট করা, প্রচণ্ড গরমের সময় যুদ্ধ ছিল, গরমের সময় মরুভূমিতে হাঁটা, তো অনুমতি দিয়ে দিয়েছেন, মানুষের ক্ষুধা দূর করতে হবে আর থাকা যাচ্ছে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উঁটগুলি জবাই করার অনুমতি দিয়েছেন গোস্ত খাওয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলেন, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এবলহম তাহমেলহম, এই উঁটের পিঠে চড়ে তারা তার মদিনা ফিরবে বা তারা তাবুকের দিকে যাচ্ছে তো যাবে, আর আপনি তাদেরকে অনুমতি দিয়ে দিয়েছেন যে ওরা এগুলোকে জবাই করে খাক, এটা তাদের জন্য কষ্টকর হবে, পরে খুব কষ্টের কারণ হয়ে যাবে, ওদো ইয়া রাসূল আবি গব্বারাতিজ জাত, হে আল্লাহ রসুল আপনি তাদেরকে বললেন যে তাদের কাছে যে সব সম্বল ছিল যে সব খাবার দাবার ছিল শেষ হয়ে গেছে, তারপরে এক একটু যে লেগে আছে পাত্রে যদি থাকে তো ওইগুলোকে নিয়ে আসতে বলে, এক একটু ঝেড়ে ঝেড়ে কিছু যদি বের হয় ওইটাকে নিয়ে আসতে বলে, পরামর্শ দিচ্ছেন কে, রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার বুঝাচ্ছে বড় কে, ছোটরা পরামর্শ দিতে পারেন, সিদ্ধান্ত বড়োর, বড় ব্যক্তির, কিন্তু পরামর্শ অন্যরা দেওয়ার অধিকার রাখে, অনেক সময় বড় যিনি ব্যক্তি তার হয়তো খেয়ালে ওই কথা আসে না, কথাগুলি খেয়াল রাখবেন, অনেক সময় দেখছেন যে হয়তো সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি হতবম্ব, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, বিব্রত কি করব, আপনার স্ত্রী একটা পরামর্শ দিচ্ছে আপনি অত তুচ্ছ মনে করিয়েন না, হতে পারে সেটি কাজে আসতে পারে, নবী সাল্লামের হয়েছে ওদের ব্যক্তিদের হয়েছে, এইরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে পরামর্শ দিচ্ছেন যে যা কিছু আছে বাকি বাকি এক একটু যে লেগে আছে, বর্তনে লেগে থাকে না, ধরেন ছাতু আটা এক একটু তো লেগে থাকবে, হ্যাঁ তো ওইগুলো নিয়ে আসতে বলুন, ফাদউল্লাহ আজ্জাজাল ফিহা বিল বারাকা, তারপরে আপনি একটু আল্লাহর কাছে বরকতের দোয়া করে দেন, হতে পারে ওইটি দিয়ে খাবার ব্যবস্থা হয়ে যাবে আর ওটগুলি জবাই করতে হবে না, আল্লাহ আজাল, খুব ভালো কথা বললে তো তাহলে তুমি, তারপরে সবকে ডাকলেন যাও, যার কাছে যে পাত্র ছিল বাসন ছিল আর তাতে কিছু খাবার দাবার ছিল শেষ হয়ে গেছে এক একটু লেগে আছে সবকে নিয়ে আসো, ফাজান্নাস বিমা বাকি, যা কিছু ছিল সব নিয়ে এসে হাজির, ফাজমিয়াত সবকে একত্রিত করা হলো, ঝেড়ে ঝুড়ে এক একটু করে যা কিছু বেরিয়েছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বরকতের দোয়া করলেন, আর দোয়া করার পরে দেখা গেল যে সেগুলি সব ভর্তি হয়ে গেল, সব ভর্তি হয়ে গেছে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সব পাত্রগুলি খালি পড়েছিল এক একটু করে লেগেছিল সব ভর্তি হয়ে গেল, বলছেন ওদাহম বেউয়াতে নিয়ে আসো পাত্রগুলি আর সবগুলি সব ভর্তি হয়ে গেল, ফাজলুল কাসির আরও বেশি হয়ে গেল, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করেছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, হ্যাঁ রিজিকের মালিক সে আল্লাহ রাব্বুল আলামিন, এবং সাক্ষ্য প্রদান করেছি আন্নি আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল, যে আমার দোয়া আল্লাহ শুনেছেন এবং তোমাদের জন্য এই বরকত দিয়েছেন যে তোমরা আজকে কিছু নেই তারপরও সেই খাবারের ব্যবস্থা পেয়েছো, ওমাল্লাকি আল্লাহ আজ্জাল বিহা গায়রা শাকিন, কেউ যদি এই কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর সাথে ইয়াকিনের সাথে সাক্ষাৎ করে দৃঢ় বিশ্বাসের সাথে, দাখালা জান্নাহ, জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। সর্বশেষ আজকের মুজিজা 10 নম্বর মুজিজা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছেলে 14-15 বছর বয়স, ওহদের যুদ্ধে বাবা ওই সময় শহীদ হয়ে গেলেন, সর্বপ্রথম 70 জনের মধ্যে যিনি শহীদ হয়েছেন তিনি, বা প্রথম দিকে যারা শহীদ হয়েছেন তার প্রথম দিকে প্রায় ছিলেন,
ছিল তার শাহাদাত, তিনি হচ্ছেন জাবেরের পিতা আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সকালে যাবেন ওহদের যুদ্ধে, আগে থেকে হুকুম হয়ে গেছে এবং জানা হয়েছে সকালে বেরোবো ওহদের যুদ্ধের জন্য। রাত্রে ছেলেকে কিছু ওসিয়ত করেছিলেন যে দেখো আমার মেলা ঋণ আছে বাবা, তুমি ছোট ছেলে, যুবক ছেলে এখন, তো সেটা যেন তোমার মনে থাকে, আর আমার নয় নয়টা মেয়ে আছে, তোমার বোন আছে, সেগুলি তুমি খেয়াল রাখছো। আমার মনে হচ্ছে যে আমি কালকে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, ফিরে আসবো না, বলে দিয়েছিলেন। অনেক সময় নেক লোকেরা যে কথা বলেন সেটা ঘটে যায়, গায়েব না জানলেও আল্লাহ হক কথা সত্য কথা তার তাদের মুখ দিয়ে উচ্চারণ করিয়ে দেন। জি, তো অনেক ঋণ ছিল, ঋণের বোঝা ছিল। জাবের রাদিয়াল্লাহ তাআলা আনহু সেই ঘটনা বর্ণনা করছে, ইন্না আবি তুফিয়া, আমার আব্বা ইন্তেকাল করলেন ওহদের যুদ্ধে, শহীদ হয়েছেন, ওয়া আলাইহি দাইনু, তার ওপর ঋণের বোঝা ছিল বড়। ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বাড়িতে লোকেরা ডেইলি আসে, আর আসার পরে বিরক্ত করে, তোমার বাবার কাছে টাকা পাবো, তোমার বাবার কাছে এই পাবো, কোথা থেকে দিবা দাও, মানুষ তো আর বুঝবে না, সবাই তো আর একরকম না। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম কি করব, ফাকুল তো এসে বললাম, ইন্না আবি তারাকা দাইনান, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু অনেক ঋণ তার উপরে আছে, ওয়াল্লাইসা ইন্দি ইল্লা মা ইয়াখরুজু নাখলাহু, আমার কাছে কিছুই নেই ঋণ পরিশোধ করার মতো, একমাত্র ছোট্ট একটা খেজুরের বাগান আছে, ওখান থেকে যেইটুকু খেজুর আসে ওইটুকু ব্যাস। আনসারি যেহেতু ছিলেন, খেজুর কয়েকটা গাছ ছিল, ওই গাছ থেকে যতটা খেজুর হয়, ওয়ালা ইয়াবলুগু মা ইয়াখরুজু সেনিন আলাইহি, কয়েক বছর ধরে যত খেজুর হবে আমার এই বাগানে বা কয়েকটা খেজুর গাছে, ওই খেজুর দিয়েও ঋণ পরিশোধ হবে না, কয়েক বছর যদি আমি পেমেন্ট করি তবুও পেমেন্ট হবে না, আর খাওয়া দাওয়া আমাদের তো বাদ দেন। তো ইয়া রাসূলুল্লাহ, যদি একটু যেতেন, এই যে এখনই খেজুরগুলো আমরা বাগান থেকে পেড়ে নিয়ে এসে, আর তারপরে সব যারা পাবে টাকা পয়সা পাওনাদার, তারা এসে সব হাজির হবে, তাদের সামনে যদি একটু আপনি বসে থাকতেন তো একটু চক্ষু লজ্জা করতো, আর আপনার সামনে তারা হয়তো আমাকে কিছু বলতো না, যা কিছু পারতাম দিতাম, আর বলতাম বাকিটা আগামী বছর দেব। ফান তালিক মাই, আমার সাথে একটু চলেন না, লেকাই ইয়াফ লেকাই লা ইয়াফাস আলাইয়াল গোরামা, যাতে করে পাওনাদাররা আমাকে কোনো অন্যায় কথা না বলে, অন্যায় কথা অনেকে বলে দিবে। ফাম্মাশা হাওলা বাইদার, নবী সাল্লাম গেলেন, আর যাওয়ার পরে যেখানে সারি লাগানো আছে, ধান টান মারার পরে যে সারি লাগানো থাকে, কি বলেন ওটাকে, হ্যাঁ কি বলা হয়, যে ধান সারি লাগানো আছে ওটা কি বলেন, কি সত্য কোনো বাংলা বলেন, সারি লাগানো আর হ্যাঁ কি, আরে গোলা আলাদা জিনিস, এমনি মারা হয়েছে আর তারপরে তখন হ্যাঁ স্তূপ করে ওইটাই সারি লাগানো আছে, স্তূপ করা, সুন্দর বাংলা বলেছেন, ঠিক স্তূপ যে কোনো উঁচা জিনিসকে বলা হয়, উঁচা করে রাখার জি। তো সেখানে যেখানে খেজুর মেড়ে বা কেটে রাখা হয় সেটাকে আপনার আমাদের আঞ্চলিক ভাষায় খৈলান বলে, খৈলান মানে বাড়ির বাইরের দিকে একটা খোলা জায়গা থাকে যেখানে করে ধান টান মেড়ে জমা রাখে, হ্যাঁ খোলা ওইটাই খৈলান, উর্দুতে খলিয়ান বলে আর আমার আঞ্চলিক ভাষা খৈলান বলি। তো যাই হোক, সেখানে খেজুরগুলি জমা করা হয়েছে, নবী সাল্লাম আসলেন, আসার পরে যে সারি লাগানো আছে, স্তূপ করা আছে খেজুরের, তার চারিদিকে একটু চক্কর দিলেন, ঘুরলেন একটা চক্কর দিলেন, আর তারপরে বলছেন যে দোয়া করলেন আল্লাহর কাছে, আর তারপরে এক একটি কয়েকটা কয়েকটা সারি লাগানো ছিল, স্তূপ লাগানো ছিল, সবগুলির তে চক্কর দিলেন, যাওয়ার পরে সুম্মা জালা সালি, তারপরে বসে গেলেন একটা স্তূপের ওপর বসে গেলেন। ফাকালা বলেন, এন যাও হো, দাও এদেরকে এখন মেপে দাও, দিতে থাকো, ফাও ফাহ ফাউফাহুম লাহুম, যারা যে পাবে তাদের পাওনা পরিশোধ করো, কে কতটা পাবে তাদেরকে দিতে থাকো, ওই হিসাবে সবকে দিতে দিতে একবার সবাকেই দেওয়া হয়ে গেল, যে যত পাওনাদার ছিল সবকে খেজুর দেওয়া হয়ে গেল, আর বাকিয়া মিসলা মাত, যতটা দেওয়া হলো পাওনাদারকে ততটা খেজুর থেকেই গেল। অথচ জাবের রাজিয়াল কি বলছেন,
যে এই খেজুর দিয়ে যদি আমি পরিশোধ করি তো কয়েক বছর এই রকম সিজনে প্রতিটি সিজনে খেজুর দিয়েও পরিশোধ হবে না, এত ঋণ ছিল, এত ঋণের পরিমাণ ছিল এই বরকত। এই হচ্ছে মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়া হাকাযা বাদা আন কানা দায়নু কদ ইস্তাগরা কুল্লাত তামার ওয়াল সানিন ইদ্দা আইযান, যে সমস্ত খেজুরগুলি দিয়ে দিও কয়েক বছরও পরিশোধ হতো না, সেটা সাথে সাথে কি হয়ে গেল, সবার পাওনা আদায় হয়ে গেল, পরিশোধ হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে যে যতটা খেজুর আগে ছিল তার চাইতে বেশি আরো মনে হচ্ছে, হ্যাঁ একটু কমেনি খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হচ্ছে মুজিজা। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনে বরকত দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, ঈমান এবং আমলকে ভালো করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আখিরাতমুখী করেন আর দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।